পনেরো নম্বর প্রশ্ন বলছেন শেখ আমার বাবা পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু মাজারে যায় মাজারে যায় শিরিক করতে যে মাজারে যায় সে বড় শিরিক করে এই নামাজে এই সালাতে কম লাভ হবে যেই জীবনে বড় শির্ক রয়েছে বড় শির্কের সাথে কোনো আমল থাকে না লাইন আস রাক্তা লাই আহবাত না আল্লাহ বলছেন হে নবী তুমিও যদি শির করো তোমার আমল বরবাদ হয়ে যাবে সমস্ত নবীকে আল্লাহই সম্বোধন করে বলেছেন সুরেশ রয়েছে আল্লাহ রব্বর সুরে আনায় বলেছে ওয়ালাউ আশরাকু লাহাবে লাহাবেত মা কানুইয়া মানুন জি আঠারো জন আম্বিয়া রসুলগণের নাম উল্লেখ করার পর আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু এরাও যদি শিরক করত আর শিরক করে মৃত্যুবরণ করতো লাহাবে তান হোম তাহলে তাদের আমলগুলি নিষ্ফল হয়ে যেত বিনষ্ট হয়ে যেত মা কানুয়া যা আমল করে সব বরবাদ হয়ে যেত সুতরাং কি জীবন জীবনযাপন করে বন্দীগীর পাহাড় নিয়ে গেলে কোনো কাজে আসবে না আল্লাহ যেন আপনার বাবাকে হেদায়ত নসিব করেন ওনাকে কিভাবে নসিহত করা যায় হ্যাঁ উত্তম নসিহত ভালোভাবে বাবাকে অত্যন্ত হিতাকাঙ্ক্ষী হয়ে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে যদিও বড় শিরকে ডুবে আছে কখনো বেয়াদবি করবেন না ইসলামে জায়জ নয় যে কাফের মুশেকের সাথে বেয়াদবি করবে তাহলে বাবার সাথে বাবা যদি বড় কুফুরিটা থাকে বড় শিরকে ডুবে থাকে তারপরও তাদের সাথে বেয়াদবি জায়জ নয় ভালো আদবের সাথে বোঝাবার চেষ্টা করবেন বসে বসে তাদেরকে তৌহিদ সন্নতের আলোচনাগুলি শোনাবেন শিরিক বিদাতের ভয়াবহতা সম্পর্কে সতর্ক সাবধান করবেন এবং এবং হাদিসের কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন কোরআন সন্ন্যাভিত্তিক ইসলামিক বই পুস্তক পড়ে শোনাবার চেষ্টা করবেন হতে পারে কখন আল্লাহ রব্বুলি আলমীর হেদায়ত করে দিতে পারে এক তো এলেম দেওয়ার চেষ্টা করবেন দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দোয়া করবে অন্তর থেকে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে এখলাসের সাথে দোয়া করবেন ও দো আল্লাহ মো কেন ইজাবা তোমরা আল্লাহর কাছে দোয়া করো দোয়া কবুল হওয়ার ইয়কিনের সাথে যে কেন আল্লাহ কবুল করবেন না আল্লাহ কেন আমার বাবাকে হেদায়াত করবেন না এখলাস নিষ্ঠার সাথে ইয়াকিনের সাথে দোয়া করেন আল্লাহ রবুল্লাহ দোয়া কবুল করবেন দোয়া এবং দাওয়া দুটো কাজ করেন সবসময় আমি বলে থাকি যে যে কোনো বিষয়ের ক্ষেত্রে দোয়া করেন এবং দাওয়াত করেন কর্ম করেন আল্লাহ রবুল আলমিন ইনশা তালা হদায়ত করবেন আর যদি হেদায়ত না হয় কারো বাবা তো জানবেন যে এব্রাহিম আলী ইসালামের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ ছিল না মোহাম্মদ রসুল সাল্লাম ছাড়া এব্রাহিমের বাবাকে হেদায়ত নসীব হয়নি তাহলে যখন এই ইতিহাস আমাদের সামনে মজুদ রয়েছে এতে আমাদের মনের খোরাক রয়েছে শান্তি রয়েছে যে আমার বাবা আর আপনার বাবা আবার কি তাহলে আল্লাহ রব যদি হেদায়ত করেন হেদায়তের তৌফিক দেন তাহলে আল্লাহর খাস অনুগ্রহ রহমত আর যদি আমার আপনার বাবা যদি হেদায়ত হয়ে যায় তাহলে তার সৌভাগ্য এবং সে ভালো কাজ করলো তার উত্তম প্রতিদান আল্লাহ অবশ্য তাকে দেবেন